পথ খোলা নেই, আমাদের সামনে একটাই পথ, আন্দোলন। আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। দেশ রক্ষায় লক্ষ কোটি ছাত্র যুবককে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সরকার চোর ডাকাত অর্থ পাচারকারীদের সাহায্য করছে বলেন ফখরুল। এই সরকারের পতন ডিসেম্বরের মধ্যেই মন্তব্য করেছেন আজম খান। বিএনপি ক্ষমতে গেলে বাতিল হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মন্তব্য করেছেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ রক্ষায় লক্ষ কোটি ছাত্র যুবককে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সরকার পতনের ঐক্যে একমত বিএনপি জেএসডি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে সম্মিলিত আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে একমত হয়েছি। শুধু তাই নয়, আমরা একসঙ্গে একজোটে কাজ করে এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ সরকারের অধীন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। তিনি আরো বলেন, আমাদের এই ঐক্যমত্য শুধু নির্বাচন নয়, আমরা যেন রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে পারি। মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবায়ন করার জন্য আমরা যৌথভাবে কাজ করে যাওয়ার চিন্তা করেছি। আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠবে। ভবিষ্যৎ পরিস্থিতিও আমাদের জনগণ বলে দেবে আমাদের কোন পথে আগানো উচিত, আন্দোলনের ধারা গতি কি হবে। আসম আব্দুরব বলেন, এবারের আন্দোলনের লক্ষ্য হবে একই সঙ্গে স্বৈরাচারী সরকারের পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এসব দাবিতে আমরা মাঠে থাকব। আন্দোলনের মাঠে জনগণ আমাদের পক্ষে থাকবে, জনগণই আমাদের পরিচালিত করবে। তিনি বলেন, আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে। আজকের এই আলোচনায় আমরা 21 দফা দাবি নিয়ে কথা বলি। জাতীয় রাজনীতির প্রয়োজনে আন্দোলনের সাথে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। 2018 সালেও আমরা একসঙ্গে আন্দোলন করেছি, এবার পরিস্থিতি বিবেচনায় জাতীয় সরকার নিয়ে কর্মসূচি ঘোষণা করেছি। আসম আব্দুরব আরো বলেন, আজ দেশের মালিকানা জনগণের কাছে নেই, এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ শুরু করব। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রমোশন জোনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ইউটিউবের একটি ঘরোয়া দাওয়াতে আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও তিনজন সাংবাদিক উপস্থিত ছিলাম। আমন্ত্রিত অতিথি সহ সব মিলে 10-12 জন উপস্থিত ছিলাম। এখানে যদি নাশকতার কোন পরিকল্পনা করা হতো তাহলে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে কিভাবে আমরা ডাইনিং কক্ষে গিয়ে বসলাম, সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। এটিকে এখন ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দাঁড় করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং তার দলদাস কিছু শিক্ষক। রুহুল কবির রিজভী আরো বলেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে এখন তারা ষড়যন্ত্রের নামে আমাদের বিরুদ্ধে নানা কর্মসূচি দিয়ে আমি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর ওবায়েদকে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দলদাস প্রশাসন ডক্টর ওবায়েদকে নানাভাবে হয়রানি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন এক্সপোর্ট প্রমোশন জোনের মতো আওয়ামী লীগ ছাত্রলীগের প্রমোশন জোনে পরিণত হয়েছে, আর এদেরকে ছত্রচ্ছায়া দিচ্ছে দলদাস বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, ক্লাব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতর আওয়ামী নেতা মন্ত্রীদের অভয়ারণ্য। অনেক রাত পর্যন্ত তারা ক্লাবে আড্ডা দেয় এবং লং টেনিস খেলা সহ নানাবিধ কর্মকাণ্ড চালায়। তাদের মধ্যে শাখুন মা, অথচ কোন শিক্ষকের আমন্ত্রণে বিরোধী দলের কোন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় অবস্থান করলেই তারা সেখানে নাশকতার গন্ধ পায়, মূলত অত্যাচার করছে যা বা প্রতিশোধ নিতে। রিজভী বলেন, এই ষড়যন্ত্র তত্ত্ব মূলত দমনমূলক তত্ত্ব। পদ্মা সেতু নিয়ে সরকার যত আলো সমালোচনার মুখে পড়েছে সেটিকে আড়াল করতেই তারা ষড়যন্ত্র তত্ত্ব সাজিয়েছে। এই সেতু নিয়ে দুর্নীতি পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। মানুষের সমালোচনাকে বাকরুদ্ধ করার ঘটনায় অবস্থান করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্লাবের সভাপতি ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবং ঘটনা অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে সরকার চোর ডাকাত অর্থ পাচারকারীদের সাহায্য করছে বলেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এমন উন্নয়ন করেছে যে দেশের 42% মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। সরকার চোর ডাকাত অর্থ পাচারকারীদের সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার সাধারণ মানুষের নাকি লুটেরাদের, এমন প্রশ্ন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এমন উন্নয়ন করেছে যে দেশের 42% মানুষ দারিদ্র সীমা নিচে চলে গেছে, অর্থাৎ 100 জনের মধ্যে 42 জন দরিদ্র, তাদের ক্রয় ক্ষমতা নেই। সেই মানুষদের জন্য বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগ সরকার কিছুই করেন। তিনি বলেন, জনগণের পকেট কেটে কেটে সরকার প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়াচ্ছে। বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে প্রশাসন খাতে। পুলিশ, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসনের লোকজন, সরকার তাদের বেতন বাড়াচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছে। সরকার চোর ডাকাত অর্থ পাচারকারীদের সাহায্য করছে। যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করে টাকা বিদেশে পাচার করে দিল, যারা পিকে হালদারের মতো, তারা 7% ট্যাক্স দিলে টাকা ফেরত আনতে পারবে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, ফলে দুদকও তাদের ধরবে না, হাইকোর্ট থেকেও তাদের কোনো প্রশ্ন করা যাবে না। তিনি বলেন, এই সরকার জনগণের শত্রু। বাস ভাড়া ও গ্যাসের দাম বেড়েছে, ঘোষণা দিয়েছে সারের দামও বাড়বে, অর্থাৎ কৃষি খাতে সারের দাম 3 গুণ বাড়বে, শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় তার দামও বাড়বে, প্রতিটি জিনিসের দাম এভাবেই বাড়বে। মানুষের প্রতি যদি সরকারের কোনো ভালোবাসা
থাকতো তাহলে সাধারণ মানুষের সাশ্রয় হতে পারে এমনই কাজ তারা করত। এদিকে এই সরকারের পতন ডিসেম্বরের মধ্যেই বলেন আজম খান। তিনি আরো বলেন জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে। বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আহমেদ আজম খান বলেছেন সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের হুইসেল বেজে গেছে। চেয়ে দেখুন এই অবৈধ সরকার তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ে। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে, তখন নির্বাচনকালীন সরকারের অধীনে বিএনপি সহ সব আন্দোলনকারী দল নির্বাচনে অংশ নেবে। আজম খান আরো বলেন স্বৈরা শাসক এরশাদের পতনের জন্য 9 বছর লেগেছিল। এই সরকার তার চেয়ে অনেক বেশি কর্তৃত্ববাদী, অনেক বেশি স্বৈরতন্ত্রী। আমরা সেই সরকারের বিরুদ্ধে প্রায় 14 বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এই সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুরেছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। যারা বলেন বিএনপিকে ভোট দিলে প্রধানমন্ত্রী কি হবেন, সে কথা আমরা হাসি। প্রধানমন্ত্রী কি হবে তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান ঠিক করবেন, কারণ তারাই বাংলাদেশ ও আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী কি হবেন তা কি আপনারা ঠিক করে দেবেন? এই মুহূর্তে ক্ষমতা ছাড়ুন, তা না হলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। তিনি আরো বলেন জনগণকে ভয় পান বলে 154 আসনে নির্বাচন করেন না, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, জনগণের কাছে ভোট ভিক্ষা এবং অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান। জনগণ যদি ক্ষমা করে তাহলেই ক্ষমতায় আসতে পারবেন। জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে। দেশের যে সংকট সেটা আমরা ফয়সালা করবো রাজপথে, এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা এরই মধ্যে সে ঘোষণা দিয়েছেন, এরশাদের পতন হয়েছিল রাস্তায়, শ্রীলঙ্কার পরিবর্তন হলো রাস্তায়, দেশের অনেক কিছু সমাধান হয়েছে রাস্তায়, দেশে এখন সংসদ নেই, সং রয়েছে। দুদু বলেন আওয়ামী লীগ জানে তাদের ক্ষমতা ছাড়তে হবে, তারা এখন পতনের দ্বার প্রান্তে। ক্ষমতা এমন জিনিস যা সহজে কেউ ছাড়তে চায় না, কারণ এখান থেকে অনায়াসে আরাম আয়েস ও লাগামহীন দুর্নীতি করা যায়। তিনি আরো বলেন রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ শ্রীলঙ্কার পরিবর্তন কিন্তু রাজপথের বিপ্লবের মাধ্যমেই হয়েছে। এই মাটি, এই দেশ সবসময় গণতন্ত্র স্বাধীনতার পক্ষে। যদি কেউ ভাবেন যে মানুষ সবসময় একই রকম থাকবে তাহলে তা ভুল সিদ্ধান্ত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন আওয়ামী লীগ দেড় যুগ ধরে জোর করে দেশ শাসন করছে, তারা দেশকে বহু পেছনে ঠেলে দিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, এখন দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। তারা হাতির ঝিলে শতভাগ বিদ্যুতায়নের দেশ উপলক্ষে উৎসব করেছে, এখন সেই আওয়ামী লীগই কোনো কেন এলাকা ভিত্তিক রুটিন মাফিক লোডশেডিং করছে, কারণ তারা কুইক রেন্টালের নামে নিজেদের দলীয় লোকদের অবাধে লুটের সুযোগ দিয়েছে। 2 বছর পর শুরু হবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ, তখন দেশের পরিস্থিতি কি হবে? এদিকে বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বললেন ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সব ধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত যে কোনো বিষয় সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা প্রেস কাউন্সিলে ফয়সলা না করে কোনোভাবেই যেন আদালতে মামলা দায়ের করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে বলে জানান বিএনপির মহাসচিব। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন গোটা জাতি আজ বিপন্ন ও বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এই জাতি বা রাষ্ট্রকে উদ্ধার করতে হলে সকল জনগণের মধ্যে একটা ইস্পাত দৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে, তা না হলে এখান থেকে মুক্ত করার কোনো পথ নেই। সেজন্য সাংবাদিকরা তারা তাদের দায়িত্ব পালন করবেন, রাজনীতিবিদরা তারা তাদের দায়িত্ব পালন করবেন, এর মধ্যে একটা ঐক্য সৃষ্টি করে দেশের গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরো বলেন স্বার্থকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠতে হবে, পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী শক্তিকে। ক্ষমতার পালাবদল নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমরা খুব আশাবাদী, বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি, টানেলের পেছনে আলো দেখেছি বলেই পুনরায় উৎসাহিত বা উৎফুল্ল হচ্ছি তা নয়, আমরা সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। সরকার বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বিষয়ে যে প্রজ্ঞাপন দিয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুকু বলেন রেলওয়ে ঘাটতি দেখা দেওয়ার বিদেশ থেকে তেল গ্যাস আমদানি করা যাচ্ছে না, লেটার অফ ক্রেডিট LC করা যাচ্ছে না, এসব কারণে বিদ্যুতের ব্যবহারের উপর চাপ দেওয়া হয়েছে যাতে কম খরচ হয় এবং কম আমদানি করতে হয়। সরকার এতদিন ঢোল পিটিয়েছে যে আমাদের রিজার্ভ বিশাল, আমাদের এই আছে সেই আছে, ব্যাংকক সিঙ্গাপুরকে ছাড়িয়ে গিয়েছি আমরা, এখন সেই রিজার্ভ গেল কোথায়, হঠাৎ করে উধাও হয়ে গেল কেন, 43 বিলিয়ন থেকে 38 বিলিয়নে নামলো কেন, এটা তো সরকারের হিসাব, রিজার্ভে 38 বিলিয়ন আছে কি না তা নিয়েও আমাদের সন্দেহ ও সংশয় রয়েছে।